নমস্কার বন্ধুরা, কেপিএস পুরী ফ্যামিলির তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আবার আজকে লাঞ্চ শুরু করছি। বন্ধুরা দেখুন আজকে লাঞ্চে আমার কী কী আছে। এখানে আছে ভাত, কাঁচা লঙ্কা, লেবু, স্যালাড আছে, শশা, আর এটা হচ্ছে ক্যারাবি সিম আলু ভাজা। ক্যারাবি সিম আপনারা অনেকেই খেয়ে থাকবেন, অনেকেই হয়তো খাননি যায় না। ক্যারাবি সিম আর আলু ভাজা, চিংড়ি, বাঁধাকপি, এটা হচ্ছে বিট, গাজর, ওলকপি, সিম, বেগুন সমস্ত দিয়ে একটা পাঁচমিশলি লাবড়া তরকারি, পুঁইমিঠুলি, আলু, ওলকপি, পেঁপে দিয়ে তরকারি, আর এটা হচ্ছে রিটা ট্যাংরা মাছের ঝাল, আর হচ্ছে কুমড়ো ভাতে আছে, শুটকির লাড়া আছে, আর লেবু লঙ্কা তো আছেই, কিছুটা সাইডে ভাত নিয়ে নিয়েছি, লাগলে নিয়ে নেব। তো বেশি কিছু বলবো না, আজ অনেক দেরি হয়ে গেছে, তো খিদেটাও খুব পেয়ে গেছে আমার, আজকে কিছু খাওয়া হয়নি, শুধু চা খেয়েছি সকালে। তো আজকে যাই হোক, আমি লাঞ্চটা শুরু করছি। প্রথমে কী দিয়ে খাবো? কুমড়ো ভাতে দিয়ে খাই। প্রথমে তো প্রথমে কুমড়ো ভাতে দিয়ে আমি ট্রাই করবো। কুমড়োটা খুব ভালো টেস্টি, মানে পুরো মাখনের মতো গলে গেছে কুমড়োটা, দারুণ হয়েছে। লেবু নিয়ে ঝাল হয়েছে খুব, কুমড়ো ভাতটা পুরো মাখনের মতো গলে গেছে। দেখি শশাটা এবার কোনটা খাবো, এই পাঁচ মিশুলের ব্যাপার দিয়ে খাই। প্রত্যেকটা রান্না ভালো, কুমড়োটা ভালোই, খুব ভালো যেতে কুমড়ো ছিল, মাখনের মতো গলে গেছে। আর এই পাঁচ মিশুলের সবজি, সিম টিম, ওলকপি খুব দারুণ সিদ্ধ হয়েছে, খুব দারুণ টেস্ট। দারুণ নিরামিষ পাঁচ মিশুলের তরকারি, দারুণ হয়েছে, দারুণ। একটু কাঁচা লঙ্কা খাই, কিছু একটু ঝাল কম হয়েছে। লেবু নিয়ে নিই, তরকারিটা মাখিয়ে নিই। আজকে ডাল হয়নি, অনেক কিছু হয়ে গেছে, কাজে লেবুটা এমনি সবজি দিয়ে মেখে খেতে হবে। একটু শশা খাই, খাওয়ার সময় একটু শশা হলে আটা পুরো জমে যায়, লেবু লঙ্কা সবই আছে। এবার আমি ভাজাটা খাবো, একটু লেবুর রস নিয়ে নিই। এবার আমি খাবো ভাজা, মানে এই ক্যারাবি সিম আলু ভাজা। ক্যারাবি সিম দেখি অনেকবার খেয়েছি, ভালো লাগবে, দারুণ 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 ভাজা। ক্যারাবি সিম পুরো মিষ্টি খেতে, আপনারা যদি কখনো মানে খেতে চান তো বাজারে, সব বাজারে পাওয়া যায় না, কখনো কখনো পাওয়া যায়, তো এই করে ক্যারাবি সিমটা ট্রাই করবেন একবার বাজার থেকে নিয়ে, দারুণ দারুণ টেস্ট। দারুণ দারুণ সিম ভাজাটা, ক্যারাবি সিম। আমার মেয়েও কোনো সিম খায় না, কিন্তু এই ক্যারাবি সিমটা খায়, মানে এত সুন্দর টেস্ট। দারুণ, প্রত্যেকটা রান্না দারুণ করেছে। বন্ধুরা আমি তো হোটেলে কোনো খাই না, খেতে ভালো করে পাশে না, রান্না বান্নাও ভালো হয় না, তো বাড়িতে আমার দিন দিন রান্না করে, এত সুন্দর রান্না করে প্রত্যেকটা আইটেম, আর প্রত্যেকটা আইটেম, তাই আমি বাড়িতেই খাই, এমনি আগে করে কোনো হোটেলে খাই না। আর এত সুন্দর রান্না, মানে দুর্ধর্ষ। আমি এবার একটা শশা ট্রাই করে দেখি, খেতে খেতে এক পিস করে শশা খেতে ভালো লাগে,
অল্প ভাত নি, একটু ঢেকে দিই, শুটকি নাড়া দিয়ে খাই, দেখি কেমন খেতে লাগে, দেখি শুটকি নাড়া। পড়বো আমি খাই না শুটকি নাড়া করা, কিন্তু রান্নাটা এত সুন্দর হয়েছে তাই অল্প একটুই নিয়েছি আমি, খাই না বলে, কিন্তু দারুণ টেস্ট, অপূর্ব হয়েছে রান্নাটা। দারুণ 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 হয়েছে। একটু শশা খাই, লবণ ধরে ভাত নিয়ে নেব, ভাত লাগবে একটু আমার, সবটাই নিয়ে নিই, অনেক কিছু আইটেম আছে। দেখি একটু অপূর্ব অপূর্ব, যে জিনিসটা আমি ভালোবাসি না, যেমন পুঁই মিঠুলি আমি হট করে ভালোবাসি না, মানে খুব কম খাই, খাই না, কিন্তু এই রান্নাটা সত্যি রান্নাটা মানে বাড়ির রান্না তো দুর্ধর্ষ হয়েছে। ডাঁটাটা খাই, পেঁপে খুব সুন্দর গলে গেছে, পেঁপে আলু খুব সুন্দর গলে গেছে, এক্লাস রান্না দারুণ রান্না। একটা ভাতও খেয়ে ফেললাম, একটু শশা খাবো, একটু তরকারি আমি খাবো চিংড়ি বাঁধাকপি দিয়ে। প্রথমে একটু চিংড়ি বাঁধাকপি রান্নাটা খেয়ে দেখি, মানে আচ্ছা আচ্ছা রান্না, খাসির মাংস, চিকেন কষা, বিরিয়ানি সব ফেলে এটা খেতে ইচ্ছে করবে, এত দারুণ চিংড়ি বাঁধাকপি, দারুণ হয়েছে দারুণ, এর কোনো জবাব নেই। দেখি চিংড়ি মাছ তো অনেক পড়েছে, চিংড়ি মাছটা ভালো কোয়ালিটির চিংড়ি, ছোটো হোক ছোটো হোক চিংড়িটা খুব ভালো, টাটকা টেস্ট, খুব টেস্ট। তো বাঁধাকপি দিয়ে আমি ট্রাই করি বন্ধুরা, সত্যি অপূর্ব হয়েছে বাঁধাকপিটা, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে, সব থেকে ভালো আমার বাঁধাকপিটা লাগছে, অনেকটাই তরকারি আছে, সব খেয়ে নেবো, ছাড়া যাবে না বাঁধাকপিটা, এতগুলো রান্না প্রত্যেকটা ভালো, এত সুন্দর রান্না হয়েছে ছাড়া যাবে না, দারুণ টেস্টটা। বাঁধাকপিটা গলেও গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ও মাখন ও মাখনের মতো, দারুণ দারুণ। একটু ভাত সব খেয়ে নেবো, কারণ এখন লাস্ট আইটেম আছে রিটা মাছের, রিটা ট্যাংরা, রিটা ট্যাংরা মাছের ঝাল, আহা কি দারুণ লেজা, মাছটা একদম মানে এত সুন্দর ঝাল হয়েছে, দেখতে দারুণ, খেতেও নিশ্চয়ই ভালো হবে, ঝাল খেয়ে দেখি। দারুণ খেতে, যদি মাখি নি দেখি, ট্যাংরা মাছ অনেকবার খেয়েছি, এই ট্যাংরা বহুবার খেয়েছি, তো আজকে দেখি খেয়ে মাছটা, মাছটা খুব ভালো ছিল, টাটকা ছিল।
প্রথমত ট্যাংরা মাছ কাঁটা নেই, বাচ্চারা খেতে পারে। দ্বিতীয়ত মাছটাও সলিড একদম, টাটকা মাছ খুব সুন্দর, রান্নাটা ভালো হয়েছে। ভাতটাই পুরো টেস্টি হয়েছে, মানে এত সুন্দর হয়েছে মাছটা, ভাতটাই সব টেস্টি হয়েছে। একটাই কাঁটা আছে, এটা একটাই কাঁটা আছে, এই কাঁটাটা বেছে ফেলে দিলে তারপর বাচ্চারা অনায়াসে খেতে পারবে। কাঁটা মাখিনি, মাছটা সলিড, মানে এই মাছ ফেলে মাংস ফেলে খায় বাচ্চারাও, মাংস ফেলে খায় মানে একদম সলিড, নিরেট কোনো কাঁটা নেই, একদম কোনো কাঁটা নেই, পুরোটাই খেয়ে নিলাম, কোনো কাঁটা নেই। দারুণ দারুণ দারুণ, শেষে একটা শসা রয়েছে, খেয়ে নিলাম, দারুণ খাওয়া হচ্ছে, যে বিভাজনটা দারুণ হলো, পেটটা ভরে গেছে, মনটাও ভরে গেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে কেপিএস ফুডি ফ্যামিলির পাশে একটু থেকো। আর বেশি কিছু বলবো না আজকের এই বলে আজকের সমাপ্ত করছি।